hello. Hi. Where are you from? Philippines. Yeah. You from? UK. Oh, nah. How many days in Sri Lanka? A month, maybe more. Oh, that's very nice. What about you? I'm from India. We are both travel, making YouTube videos, upload on YouTube. No. Okay. So, we can only say quad day good. So good morning everybody. So right now we are in Mirissa. आज के जे vlog ना होगे, title देख already बुझे गए थे। माने a day in Mirissa, माने things to do in Mirissa। अपना की कोर्टे पार में Mirissa आसले। So प्रथमे जेट आपना दर कोड़ा दरकार शेड़ा हो चेक टा। आपना जो दी बेसी जोन होन, 3 জন 4 জন होन, ताहोले टुक बुक कोर्बन, और ना होले बुक कोर्बन होच्छे, एक टा की बोलबो? बाइक रेंटल ओखाने चलो ना सामने दुई चलो ना जिज्ञेस कर निच्छी चलो अमी थोड़ी आगे খুঁজে নি কোথায় বাইক রেন্টাল অফিস আছে তারপর দেখাচ্ছি এখানে দুই একটা ফলের দোকান পাবেন সেই দোকানগুলোতে কিন্তু ইজিলি আপনারা বাইক রেন্ট মানে রেন্টে নিতে পারবেন এবং দুই একটা দোকানে গেছিলাম সেটাতে বলছে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কোথা থেকে পাবো আমাদের ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স আছে আমার কাছে কোনো ব্যাপার নেই তো অন্য দোকানে গেলাম বলল কোনো অসুবিধা নেই আর আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের গাড়ি আজকে ঠিক আছে এটা ডিও আছে Honda Dio সো আজকে এটারও এইটা পুরোটা ভালো করে একবার করে দেখে নি কারণ এখানে ড্যামেজ আছে এখানে ড্যামেজ আছে এদিকে এখানে ড্যামেজ আছে এদিকে ড্যামেজ আছে কারণ এই ড্যামেজগুলো নালে পরে আমাদের আবার পয়সা গুনতে হবে আর কত কি পড়েছে আমি গিয়ে বলছি চলো ওকে রেডি সুপার রেডি और एखे 157 टाका पर लिटार मैं श्रीलंकान रुपीजे मैं हे 60 दुगुणे 120 30 40 50 वही 65 टाकार मत हमारे इंडियन कार 65 टाका पर लिटार हे पेट्रोल और एदिके हे समुंदर फटाफटी एक एक्सपिरियंस और भलो कथा की लागे तो की लागे से दी সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টটা কিন্তু জমা রাখতে হবে যখন যে টাইমে নেবে তার থেকে 24 ঘন্টা পর অবধি আপনার কাছে ভ্যালিডিটি থাকবে এটা খুব ভালো থিং খুব ভালো জিনিস মানে তুমি এখন নিচ্ছ মানে 11টা নিলে পরের দিন সকালবেলা 11টায় আপনি মানে ডিপোজিট করবেন ওখানে পাসপোর্টটা কালেক্ট করে নেবেন দ্যাটস ইট এইটুকুনি ওকে সো এইটুকুনি বলার তেমন কিছু না চলো তেলটা ভরে কথা হচ্ছে তো ফাইনালি এটা কোনো স্পটই না জাস্ট একটা বিচের পাশে আমরা এসেছি এখানে साइटेर रेस्टुरेंट बार क्योंकि सब किस अवेलेबल लोकेशन देखा मैं कथा जलर शुद्ध कलर देख समुद्रे जलर कलर देखो और ये जाब ये कोकोनट ट्री हिल बोलते ठीक है एखाना मैं दारुण एक लोकेशन एखानकार हमें एक दी Mirissa हे एक मैं खूब दारुण एक टूरिस्ट प्लेस तो अपना Mirissa आसले अवश्य ये जापर टाइम जाने क्यों ढुकते बाट आप ढुके ढुके एक रे बाबा तो जल छिटिए आससे देखो एखे झाट कर मार्चे ढेउटा गाए एखे आससे ओ जा गिर गया भीग गए पूरा और एखे कि बसार सेटिंग एक्चुअली रूम चलते मैं रूम और एदिके कटेज फटेज सब किछु किन्तु आस्ते आस्ते अवेलेबल हो जाए तार ही किन्तु परिकाठामो चलते आस्ते आस्ते काज चलते बुझते पेरेछेन चलुन जावा आगे कोकोनट ट्री हिल शर्टकाट रूट धरे जा फाटाफाटी कलर समुद्र जले और एखान क्यों क्योंकि जा उठे पड़ब। ओ भाई साहब भाई 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 कि रे कत बड़ो देखो भय लेगे गेছে আমার। ও এত সুন্দর একটা লোকেশন আপনারা দেখুন, আগে লোকেশনটা জাস্ট দেখুন। এটা হচ্ছে কোকোনাট ট্রি হিল, ঠিক আছে? নারকেল গাছের একটা হিল মতো করা আছে সাইড দিয়ে, পুরোপুরি এরিয়াটা হচ্ছে নারকেল গাছ দিয়ে ভরা আর ভিউটা ওহো আমি এখানেই থেকে যাব আর পাচ্ছি না। ফাটাফাটি মানে কিছু বলার নেই, আপনাদের অবশ্যই শ্রীলঙ্কা আসা উচিত। আরে আমি বাঙালি হয়ে শ্রীলঙ্কা চলে এসেছি, আপনারা কেন আসতে পারবেন না? শ্রীলঙ্কা আপনাদের সবাইকে আমি নিয়ে আসবই আর প্রত্যেকটা পরপর ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? আপনাদের টোটাল ইনফরমেশন মানে শ্রীলঙ্কা আসতে গেলে কি লাগবে আর আপনাদের কি দরকার, কি করবেন শ্রীলঙ্কা এসে, কোথায় কতদিন থাকবেন, সব কিছু কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ মানে ভিডিও কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। আপনাদের যদি এই ভিডিওটা আমাকে ফার্স্ট ফেজটা দেখে থাকেন, আরও আগে প্রায় অলরেডি 7-10টা ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে। প্লেলিস্ট চেক করবেন শ্রীলঙ্কার, পুরো একদম কলকাতা টু শ্রীলঙ্কা ট্রিপ সব কিছু। Just see the beauty. Oh, ফাটাফাটি লাগছে তো, ফাটাফাটি। তো আর কিছু বলার আছে? তো এর পরের যে ব্লগটা হবে এটা তো টোটালি সাইট সিন চলবে, সাইট সিনের পরে যে ব্লগগুলো হবে সেটা আমি জানি। একটা কিন্তু ভেসে চলে এসছে দেখুন। So hello. Hi. Where are you from? Philippines. Philippines. Yeah. You from? UK. UK. Oh, nah. How many days in Sri Lanka? A month, maybe more. Oh, that's very nice. What about you? I'm from India. We are both travel, making YouTube videos, upload on YouTube. No. Okay. So, এখানে অনেকের সঙ্গে কথা দেখুন, এখানে আপনারা ফরেনার কিন্তু অনেক পাবেন, একটুখানি বলতে পারি, অনেকে কথাও বলতে পারবেন, বেশ এগুলো ভালো লাগে। আর কিছু না, আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করব, জানি না কতটা কি হবে। একজন হচ্ছে ইউকের, একজন হচ্ছে ফিলিপিন্সের। দেখুন আমি অতটা ইংলিশ জানি না, আমি আবারও বলছি, তবে তবে চেষ্টা করছি সবার সঙ্গে একটু কথা বলার। ভয় লাগে আসলে, ভুলভাল বলে দেবো, ভুলভাল বলে দিলে এটা খারাপ লাগবে। তো যাই হোক, আর কিছু বলার নেই, একদম নিচে চলে এসেছি। আরও নিচে যাব, আরও নিচে এই দেখুন কোকোনাট ট্রি হিল জাস্ট ঘুরে এলাম। এসেই একটু ইচ্ছা হলো স্নর্কলিং করার, এই প্রথমবার এগুলো ইউজ করবে। এদিকে হাওয়া মানে অক্সিজেন নেওয়ার জন্য পাইপ আছে, আর এদিকে হচ্ছে পাখনা আছে পায়ের, ঠিক আছে? যাই হোক, যেটা বলে। আরে ফার্স্ট টাইম ইউজ করছি, যারা করেছেন তারা কিন্তু আমাকে উল্টোপাল্টা বলবেন না, আমি জানি না। প্রথমবার কিন্তু এটা ইউজ করব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিপে, কারণ আমাদের ইন্ডিয়াতে আন্দামান ছাড়া মনে হয় কোথাও হয় না, জানি না। ওকে, সো রেডি হয়ে তারপর আপনার সঙ্গে কথা হবে, চলো। সো ফাইনালি আমরা রেডি স্নর্কলিংয়ের জন্যে। তো এখানে কিন্তু মানে অনেক ফরেনার্স এখানে আছে স্নর্কলিং করার জন্যে, সুইমিং করার জন্য, সব কিছু। আমি এখনও দেখাচ্ছি অলরেডি, এখনও কিন্তু করছে ওখানে। তো যা এটা প্রাইভেট বিচ, আর এখানে কিন্তু অনেক টার্টেল দেখা যায়। এটা এটার নাম কী ছিল যেন? এটা টার্টেল বে রেস্টুরেন্ট। ওটা রেস্টুরেন্টও আছে, কোনো সমস্যা নেই। তো আমরা দু একটা ছবি টবি তুলি, ঠিক আছে? ছবি টবি তুলে তারপর আপনাদেরকে দেখাবো যা যা অ্যাক্টিভিটিস করি। তো বুঝতেই পারার প্রাইসটা, হ্যাঁ প্রাইস হচ্ছে ঘুরিয়ে দেওয়া। দেখো প্রথমবার ট্রাই করছি, তাই একটু প্রবলেম একটু হবে। তো প্রাইস নিচে 1 ঘন্টায় হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 200 টাকা করে পার হেড, 1 ঘন্টায় 200 টাকা, মানে মিনস হচ্ছে টোটাল নিচে দুজনের হচ্ছে 1000 টাকা শ্রীলঙ্কার কারেন্সি, মিনস হচ্ছে 400 টাকা। ওকে, তো একটা ছবি তুলে নিই। আর ছবিগুলো দেখার জন্যে ইনস্টাগ্রামে আপনাদেরকে মানে ফলো করতেই হবে, বিধান বার আন্ডারস্কোর অফিসিয়াল, এখানে দেখে দিন। ওকে চলো, ফোন থেকে গোপ্রোতে চলে এসেছি, কিন্তু ফোনে পুরোপুরি নাকটা পুরো ফিক্স করে নেবেন, নাক পুরো ফিক্স করতে হবে, না হলে কিন্তু কিছু হবে না। এইটা দিয়ে ঢুকে দেবেন, দিয়ে এখান দিয়ে স্নরকেলিং কমপ্লিট। এবার যাব হচ্ছে খেতে, খেয়ে তারপর আপনার সঙ্গে কোথায় যাওয়া হচ্ছে ওয়েলিংমাতে হয়তো যাওয়ার প্ল্যান আছে, সেখানে হচ্ছে সার্ফিং করবো। দেখতে থাকুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। চলুন। সো আমরা এই হোস্টেলে এখানে বানাতে বলেছিলাম, মানে এই 6 দিন হয়ে গেল এখনও অবধি মাছ ভাত খেয়ে উঠতে পারিনি। তো এই প্রথমবার শ্রীলঙ্কাতে আজকে মাছ খাবো। তো লাঞ্চে কী আছে আমি একটু দেখিয়ে দিই আমাদের। এই দেখুন, ভালো করে একটু দেখুন এটা কী মাছ, আমি নিজেও জানি না এরকমভাবে রান্না করেছে, জানি না খেতে পারবো কি। এটা হচ্ছে শসা পেঁয়াজ দিয়ে একটা স্যালাড, আর ওদিকে একটা ওই মাছ আছে, মানে এক সেম মাছ, আর এদিকে হচ্ছে আলু দিয়ে একটা তরকারি বলতে পারেন। ঠিক আছে, মনে হয় স্মেলটা ভালোই আসছে, ইন্ডিয়ান মতোই লাগছে। ওর টেস্ট করে আপনাদের জানাবো দেখি কেমন লাগছে। ওকে, এই জিনিসটা ওখানে দিয়েছিল না নিকম্বু, একটু বেটার। টোটাল যে স্প্রেডটা আছে এটার প্রাইস হচ্ছে আমাদের নিচে পার হেড কত নিল, 450। ওইটা ছাড়া আছে, ওইটা হয়তো আলাদা 450 টাকা। স্যালাডটাও ভালো, জানি না এটা কেমন হয়েছে, এবার দেখি। এই লঙ্কা টঙ্কা, প্রচন্ড ঝাল দিয়ে ফেলেছে। ঝালটা একটু বেশি হয়ে গেছে, এই উপরে লাল লালগুলো মির্চিগুলো দিয়েছে না, একটু চাপ হয়ে গেছে, ঝালটা একটু বেশি হয়ে গেছে। এখানে ইন্ডিয়ান খাবার এরা কী করে বানাবে আপনারাই বলুন, চেষ্টা করছে বানানোর, আমরা বলেছিলাম। তা অনেকটা মোটামুটি খাওয়া যাবে, এমনকি না আগের দিনের মতো এসেই মানে একদম খাওয়াই গেল না, বাট খাওয়া যাবে। একদম ফার্স্ট টাইম, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। চলো ভাই, ফ্রম জার্মানি, জার্মানি হামোডে ইসলামপুর হেই উইন্ডো জার্মানি প্রাইভেট। ও দ্যাটস ভেরি নাইস, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ওকে, গুড বাই।